আলু দিয়ে বানানো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম খাস্তা কচুরি আলুর নিয়ে চলে এসেছি, ভীষণই মচমচে আর ভীষণই সুস্বাদু। শেলি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন এবং সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। বৃষ্টির দিন হোক বা বিকাল, স্ন্যাক্স কিছু খেতে চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ এখানে ময়দা। এটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি, চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানানো যেতে পারে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এটাকে একটু মুচমুচে বা খাস্তা করার জন্য দিয়ে দিচ্ছি ঘি 1 চামচের মতো। চাইলে ঘি এবং সাদা তেল দুটোই আপনারা সমান কোয়ান্টিটি নিয়ে দিতে পারেন। খুব ভালো করে ঘি দিয়ে ময়ান দেওয়ার পরে কিন্তু এখানে ঈষৎ উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার পরে ডোর উপরে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে এখানে আমি ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, মিনিট 10-এর জন্য। তার মধ্যে আলুর পুরটা তৈরি করে নেব। আলুটা আমি আগে থেকেই প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করার পর অবশ্যই জল ঝরিয়ে রাখলে আলুটা এরকম ড্রাই হবে এবং জল জল ভাবটা হবে না মাখার সময়, সেই জন্য অবশ্যই সিদ্ধ করার পরে কিন্তু জল ঝরিয়ে এটাকে রেখে দিতে পারেন। ইনস্ট্যান্ট করলে কিন্তু এটা ফ্রিজের মধ্যে রেখে দিলেও কিন্তু এরকম ড্রাই ড্রাই হয়ে যায়। এবার গ্যাস ওভেনের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে সর্ষের তেল, চাইলে সাদা তেল বা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে 2টো পেঁয়াজ আমি স্লাইস করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি আদা এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, 1টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম 1 ইঞ্চি আদা। সাথে দিয়ে দিলাম ফ্রোজেন মটর ছিল একটু বাড়িতে, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর এটা নিয়েছি গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, আর 1টা শুকনো লঙ্কা ছিল, সেটাকে জাস্ট ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আর দিচ্ছি বাদাম, এখানে এই বাদামটা দিলে কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চাইলে লঙ্কার পরিমাণটা একটু কম দিতে পারেন, যেহেতু অনেকবার লঙ্কা ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে খেতে পারাটা অসুবিধা। আর যদি বাচ্চারা খেতে চায় তাহলে এই কাঁচা লঙ্কাটা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে অল্প একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আগে থেকে ম্যাশ করে রাখা বা মাখিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা দিলে কিন্তু এই কচুরির টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তারপরে দিয়ে দিলাম এখানে এলাচের যে ভিতরে বীজটা থাকে সেই বীজটাকে একটু গুঁড়ো করে নিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সব উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম ঠান্ডা হতে। ময়দাটা আমি মেখে রেখেছিলাম, ময়দাটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর বেশ একটু সফট হয়ে এসছে। প্রথম অবস্থায় ময়দা কিন্তু একদম নরম করে মাখানো যাবে না, একটু কিন্তু শক্ত করে মাখাতে হবে। তারপরে এইভাবে আমি লিচিগুলো কেটে নিচ্ছি, আর লিচিগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে বেশ একটু বড় সাইজের, মানে আমরা নর্মালি যেমন পরোটা বানাই বড় বড়, সেই টাইপের বা পরোটার থেকেও একটু বড় লাগছে। তো সেটাই আমি প্রথমে ময়দা দিয়ে আমি খুব ভালো করে বড় করে একটা রুটি বানিয়ে নেব, এবং রুটিটা কিন্তু অবশ্যই একটু মোটা হবে। বানানোর পরে অল্প একটু ঘি আমি উপরে মাখিয়ে দিচ্ছি, তার উপরে আবারও শুকনো ময়দা আর একটু ডাস্ট করে দিলাম, দিয়ে রুটির এক পাশ দিয়ে একটা ভাঁজ দিয়ে আর এক পাশে আরেকটা ভাঁজ দিয়ে কভার করে নিয়ে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব, মানে একটা ডো থেকে কিন্তু এরকম 2টো কচুরি বানানো যাবে। তারপরে যে মুখটা একটু আলগা হয়েছিল সেটাকে ভালো করে কভার করে, এবার ভিডিওটি দেখলে কিন্তু বোঝা যাবে যে কীভাবে এটা আমি তৈরি করছি। তারপর এটাকে বেলে নেবো, আর এটা বেলার সময় এবারে কিন্তু আর আমি ময়দা বা আটা কোনোটাই ব্যবহার করব না, কারণ এটার ভিতরে পুর দিয়ে আমি কচুরিটা যখন বানাবো সেটা ডিরেক্ট তেলে যাবে, তাই আটা বা ময়দা ব্যবহার করলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে এবং নোংরা হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু একদমই আর ময়দা ব্যবহার করার দরকার নেই। মোটামুটি একটু মোটা করে একটু ছোটো সাইজের লুচির সাইজে কিন্তু আমি বেলে নিয়েছি। নেওয়ার পরে আমি ভিতরে পুর দিয়ে দিয়েছি আলুর যে পুরটা তৈরি করেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। পুরটা দেওয়ার পরে হাতের সাহায্যে এইভাবে গোল করে আমি তৈরি করে নিচ্ছি কচুরিগুলো, এগুলো আর বেলাবেলির দরকার নেই, যেমন মোমোতে শেপ দেয় সেইভাবে করে নিচ্ছি, তবে এটা আমি রাউন্ড শেপ করে নিয়েছি। জাস্ট মুখগুলোকে বন্ধ করে দিতে হবে যাতে আলুর পুরটা যেন ভাজার সময় বেরিয়ে না আসে।
আমি আরও একটা এইভাবে তৈরি করছি, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটু লাইক করে দেবেন এবং ফলো করবেন। তো আমার এইভাবে কিন্তু সব কচুরিগুলো বানানো হয়ে গেছে। এবার জাস্ট তেল গরম করে কিন্তু কড়াইতে আমি দিয়ে দেব। কড়াইতে আমি ডিপ ফ্রাইয়ের জন্য তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, সয়াবিন অয়েল যেটা। তেলটা জাস্ট হালকা গরম হয়ে এসছে সেই অবস্থায় দিতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে বাইরের দিকের পুরটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে বা পুড়েও যেতে পারে, আর ভিতরটা কিন্তু মুচমুচে হবে না, যেহেতু এগুলো একটু বেশ মোটা মোটা করেই তৈরি করা। সেই জন্য তেলটা কিন্তু হালকা গরম হলেই দিতে হবে এবং মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে কুক করে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে একটু টাইম ধরেই কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু কচুরিগুলো খুব সুন্দর খাস্তা হবে। আমার কিন্তু ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আবারও এমন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও এমন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এটা দিয়ে কিন্তু সিঙাড়াও বানানো যেতে পারে, পুরটা দিয়েও বানানো যেতে পারে, বা এই যে ডোটা মাখিয়েছিলাম সেটা দিয়ে একদম মুচমুচে খাস্তা হয়েছে। আর আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আলুর চপও ভীষণ ভালো বানানো যেতে পারে। আলু দিয়ে বানানো এই খাস্তা কচুরিগুলো যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।